হ্যালো ফ্রেন্ডস, আপনি কি ই পাসপোর্টের জন্য ছবি তুলে এসেছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছেন, আই স্ক্যান করে এসেছেন? এখন কি আপনি জানতে চান যে কবে আপনি এই পাসপোর্টটা আপনার হাতে পাবেন, ডেলিভারি কবে হবে সেটা কি আপনি জানতে চান? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আপনি আপনার মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে জাস্ট ই পাসপোর্ট লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনার এখানে এই ওয়েবসাইটটা চলে আসবে, এইখানে আপনি ঢুকে যাবেন। এখানে ঢুকার পর এখানে চেক স্ট্যাটাস যে লেখাটা দেখতে পাচ্ছেন, যদি ইংলিশে থাকে তাহলে এভাবে আসবে, যদি এখানে বাংলা থাকে তাহলে এখানে আবেদনপত্রের স্ট্যাটাস চেক এটা লেখা থাকবে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি, এই আইডিটা যখন আবেদন ফর্ম পূরণ করেছিলেন সেইখানে কিন্তু ছিল এক। যদি সেটা না থাকে আপনার কাছে তাহলে আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, ছবি তুলেছেন, আই স্ক্যান করেছেন তখন কিন্তু আপনাকে একটা রসিদ দিয়ে দিয়েছে, সেই রসিদের মধ্যে এই অ্যাপ্লিকেশন আইডি এটা থাকে। সো বন্ধুরা, আপনার কাছে এইটা অথবা ওইটা যে কোনো একটা কিন্তু অবশ্যই থাকবে, বিশেষ করে যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছেন, যে রসিদটা আপনাকে দিয়ে দিবে, যে রসিদটা দিয়ে আপনি এই ই পাসপোর্টটা আনতে যেতে হবে, সেই রসিদের মধ্যে যে আইডিটা থাকবে সেই আইডিটা হলেই কিন্তু চলবে। সো ফ্রেন্ডস, আপনি যেটা করবেন এইখানে অনলাইন রেজিস্ট্রেশন আইডি এখানে অথবা অ্যাপ্লিকেশন আইডি যে কোনো একটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সিলেক্ট ডেট অফ বার্থ, অর্থাৎ এনআইডিতে যে ডেট অফ বার্থ যেভাবে ছিল সেই ডেট অফ বার্থটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আই এম হিউম্যান এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, দিয়ে নিচে চেকের মধ্যে ক্লিক করবেন, আপনার স্ট্যাটাসটা চলে আসবে। যদি আপনার এটা প্রিন্ট না হয়ে থাকে তাহলেও দেখাবে যে আপনার এটা কোনো প্রিন্ট হয়নি। যদি আপনার সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে ই পাসপোর্টটা প্রিন্ট হয়ে এসে থাকে তাহলে কিন্তু দেখাবে আপনার পাসপোর্ট প্রিন্ট হয়ে গেছে, যদি কোনো কারণে ক্যান্সেল হয়ে যায় সেটাও দেখাবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনার এটা যদি ডেলিভারির জন্য একদম রেডি থাকে তাহলে কিন্তু দেখাবে যে ডেলিভারির জন্য রেডি। যখন এটা দেখাবে ডেলিভারির জন্য রেডি, তখন আপনি যেদিন আপনি ছবি তুলে এসেছিলেন সেই দিন যে স্লিপটা দিয়ে দিয়েছিল সেটা নিয়ে আপনি ওই অফিসে চলে যাবেন এবং এরকম একটা সুন্দর দেখে ই পাসপোর্ট নিয়ে আসবেন। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন আপনার ই পাসপোর্টটা রেডি আছে কিনা ডেলিভারির জন্য, সেটা আপনি কিভাবে চেক করবেন। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।